ভালো নেই প্রিয় নোয়াখালীবাসী বন্যা কবলিত বা বন্যার পানিতে জমাট বেঁধে আছে অধিকাংশ ঘর বাড়ি ইত্যাদি ফসলের জমি রাস্তাঘাট এ টু জেড অনেকখানি রাস্তার উপরে জমি আছে প্রায় হাঁটুর অবধি পানি এবং জমিতে আছে প্রায় গলা সমান পানি এভাবে দুই সালে একবার হয়েছিল এরকম বন্যা এটি কিন্তু বন্যা নয় বা কোনো নদীর বেত বা বাদ ভেঙে আসেনি এবং সম্পূর্ণ জমাট বাঁধা পানি বৃষ্টির কারণে আজকে এ অবস্থা দু সালে যখন একবার এরকম বন্যা হয় একানব্বইতে যখন বন্যা হয় যদি একানব্বই বন্যা আমি দেখি নাই তারপর শুনেছি তখনও কিন্তু একানব্বইতে আংশিক পানি ছিল এমনই কিন্তু দুই সালে এতটুকু পানি ছিল না তখন মাছের কেজি ছিল মাত্র চার টাকা করে কেজি তা আমরা সাধারণ জনগণ মুখ থেকে কিছু কথা শুনবো ওনাদেরকে প্রশ্ন করলাম বর্তমান পরিস্থিতি কী ওনারা মোটামুটি কিছু উত্তর দিল যে এমন অবস্থা সর্বপ্রথম আমাদের লাইফে দেখেছে যে মেইন রোডের উপরে কিভাবে এতগুলো পানি জমাট বাদে এত করে আমরা মানবতার ফেরিওয়ালাদেরকে খুঁজতেছি আমাদের নোয়াখালী বাসিন্দার প্রতি ওনাদের একটাই আকুল আবেদন যে বর্তমানে মানবতার ফেরিওয়ালারা কোথায় কাউকে দেখা যাচ্ছে না দেখেন অনেক মানুষ জনশূন্য জনগণ আসতেছে যাইতেছে অনেকের একটাই মাত্র হাজারি যে অধিকাংশ জায়গায় অনেক মানবতা ফেরিওয়ালা দেখেছি তবে আজকে এক সপ্তাহ আমাদের নোয়াখালীতে এই দুর্দশা কিন্তু এখনও কোনো মানবতার ফেরিওয়ালাকে দেখিনি অধিকাংশ ঘর বাড়ি তৈরি আছে এসে বন্যার পানিতে ঘরের মধ্যে পানি মানুষের অনেক কষ্ট অনেক পরিশ্রম করে মানুষের জীবন যাচ্ছে বা জীবিকা অর্জন করতেছে সব মিলিয়ে সম্পূর্ণ বিয়েটি দেখতে থাকুন বন্ধুরা যে যেখান থেকে এই বিটি দেখতেছেন আমার বিশেষ করে প্রবাসী ভাই এবং দেশে যারা আছেন নোয়াখালী বা নোয়াখালীর বাইরে যারা আছেন যে জেলা থেকে এই প্লে করছেন প্লিজ সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন কারণ নোয়াখালীর মানুষ ভালো নেই তারা বন্যার বন্যার পানির মধ্যে খুবই খুবই কষ্টে আছে তাদের পাশে পাশে একটু দাঁড়ানোর মতো কেউ নাই তো সবাই মিলে যদি ভিডিওটি শেয়ার করেন অবশ্যই বন্যার পানির সংকটন বা নিষ্কাশন করা যাবে তো মোটামুটি আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিও দেখানোর চেষ্টা করলাম ইনশাআল্লাহ সবাই সম্পূর্ণ লাইভ জোর সাথে থাকুন এদিকে মোটামুটি হ্যাঁ দুই হাজার চার সালে যে কথাটা বলতে রাখছিলাম তখন এই মাছের কেজি ছিল মাত্র তিন টাকা বা চার টাকা দুই টাকা সর্বনিম্ন বা সর্বোচ্চ এখনও মাছ কিন্তু অ্যাভেলেবেল কিন্তু মাছ দিয়ে কী হবে মানুষের ইনকাম সোর্স নেই এদিকে বন্যার পানিতে ঘর বাড়ি রাস্তাঘাট ইত্যাদি তলিয়ে গেল অধিকাংশ ঘর বাড়ি যাই হোক বন্ধুরা অনেক কথাই অনেক কিছু আমরা আজকে মাছ ধরার জন্য কিছু প্রস্তুতি নিলাম সে দেখেন এই জমিনগুলা বা এই রাস্তার উপরে কিন্তু কখনো পানি জমতে আমি আমার লাইফে আর দেখি তো আজকে ফার্স্ট টাইম অনেকে কলা গাছ দিয়ে বেহরা বানিয়ে চালাচ্ছে অনেকে অনেকটা আমি পরিচিত জানি না তবে বন্ধুরা সবার কাছে একটা আকুল বিনিয়োগ রিকোয়েস্টে অবশ্যই ভিডিওটি যেখানে দেখতেছেন দ্রুত প্লিজ ভিডিওটি শেয়ার করে দিয়ে ওনাকে দেখার মধ্যে সুযোগ করে দেবেন কারণ নোয়াখালীবাসী খুব সমস্যার মধ্যে আছে এতটা সমস্যা যে তাদের ঘর বাড়ি একদম পানির নিচে তৈরিয়ে পড়ে আছে সবাই জাল নিয়ে মাছ নিয়ে ব্যস্ত যদিও জাল নিয়ে মাছ নিয়ে ব্যস্ত কিন্তু ভিতরটা তাদের ফেলে যাচ্ছে কারণ সব মিলিয়ে শুধু পানি আর পানি বন্যার পানি থাথি করতেছে চারিদিকে সব জমাট বাঁধা পানি অতিরিক্ত ঘরবাড়ি হওয়ার কারণেই এই পানিগুলো থমকে আসে না পারতেছে কোন দিকে নামতে তো যাই হোক বন্ধুরা অনেক কথা বলতে গেলে বেশি কথা বলতে চায় না আমি আবার রিকোয়েস্ট করি সবার মাঝে যে যেখান থেকে আজকে বিটি দেখছেন বিটি সরিয়ে সিটি দিবেন কারণ আমি আমার লাইফে ফার্স্ট টাইম দেখলাম যে এতগুলো পানি দু হাজার চার সালে এত পানি হয়নি যদি তখন মাছের কেজি দাম কম ছিল দেখেন আমি বাইরে একটু আপনাদেরকে দেখাই কী অবস্থা দেখুন সব মিলিয়ে একদম যে একটা ছোটখাটো বিশাল বড় একটা কক্সেস বাজার মতো পরিণত হয়েছে তো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ